সকলকে প্রণাম জানাচ্ছি ভিজিটিং পিলগ্রিমেজেস পেজের পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি মঠ চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ, বহু পুরাতন এই মন্দির। আপনাদের ঘুরে দেখাবো এই মন্দিরের বিভিন্ন দিক। আজকে অন্নপূর্ণা পূজা, সেই কিছু আপনাদের দেখাবার চেষ্টা করব। আসুন। সামনেই দেখছেন মন্দির, মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বহু ভক্ত সমাগম হয় বিভিন্ন উৎসবাদিতে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সেই মন্দির। অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি চলছে, আমরা সেই সময় গেছিলাম, সেই জন্য আমাদের সৌভাগ্য হয়েছে মাকে দেখার। খুব সুন্দর করে দাদা ভাইরা সাজাচ্ছেন মন্দির প্রাঙ্গণ, পুরো সেজে উঠেছিল সেই দিন। বাইরেই দেখছি এক বিশাল পুকুর, খুব সুন্দর পরিবেশ, প্রচুর গাছ, সবুজের মধ্যে এই মন্দির মঠ চণ্ডীপুর। গোশালা দেখছেন, খুব সুন্দর, প্রসাদেও দুধ ব্যবহার করা হয়। মন্দিরের বিভিন্ন দিক দেখছেন আপনারা, সামনেই বাচ্চাদের পড়াশোনা এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে, সামনে মাছ চাষ হচ্ছে খুব সুন্দর। মন্দির দেখছেন, ঠাকুরের মূল মন্দির, খুব সুন্দর বাগান আছে দেখার মতো, সময় কেটে যায়। বহু পাখির আওয়াজ আনাগোনা করছে, দূর দূর থেকে ভক্তেরা আসে অন্নপূর্ণা পুজোয়, বহু দূর থেকে ভলান্টিয়াররা আসে এবং তাদের যে সেবা কার্য দেখার মতো, সত্যি একটি অপূর্ব আশ্রম মঠ চণ্ডীপুর। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো এই মঠ চণ্ডীপুরে আসার জন্যে। দীঘাও যদি এসে থাকেন কোনো সময়, দীঘা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে এই আশ্রম নিশ্চয়ই আসার চেষ্টা করবেন। সামনে দেখতে পাচ্ছেন কত হাঁস, গ্রামের পরিবেশ এখন যেগুলি আমরা সচরাচর দেখতে পাই না। আমাদের ভিডিও ভাল লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ফেসবুক ও ইউটিউবে। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ভিজিটিং পিলগ্রিমেজেস ফেসবুক ও ইউটিউবে।